মাধ্যমিক থেকে ডিগ্রি কোর্স প্রফেশনাল কোর্সের জন্য অ্যাড এডুকেয়ার 122/1A মতিলাল নেহরু রোড কলকাতা 29 শিশু মঙ্গল হাসপাতালের বিপরীতে জাগরি ক্লাবের কাছে জোর কদমে চলছে দিদিকে বলো আপনার সমস্যা কিংবা আপনার মতামত জানানোর সহজ এবং আধুনিক উপায় 91370 এই নম্বরে ফোন করে আপনি আপনার সমস্যা কিংবা আপনার কোনো মতামত থাকলে সরাসরি জানাতেই পারেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এইবার দিদিকে বলার কর্মসূচি হয়ে গেল কলকাতা পুরসভার দক্ষিণ কলকাতার অন্তর্গত 89 নম্বর ওয়ার্ডে ওই ওয়ার্ডে দিদিকে বলার কর্মসূচি নিয়ে ওই ওয়ার্ডের বিভিন্ন বিশিষ্টজনদের বাড়ি বাড়ি ঘুরলেন তৃণমূল কংগ্রেসের যুব নেতা সায়নদেব চট্টোপাধ্যায় শুনলেন মানুষের অভাব অভিযোগের কথাও কোনো এক বিশেষ কারণে তৃণমূল কংগ্রেসের পুরনো কর্মীরা হয়তো দূরে সরে গিয়েছিলেন দিদিকে বলার কর্মসূচির মাধ্যমে তারা যে আবারও কাছে আসতে যান সেই বার্তাই উঠে উঠল এদিনের দিদিকে বলার কর্মসূচির মাধ্যমে সায়ন 89 ওয়ার্ডে আপনি ঘুরলেন সন্ধ্যে থেকে বিশিষ্টজনদের বাড়ি বাড়ি গেলেন বেশ কিছু সমস্যার কথাও শুনলেন কি মনে হয় দিদিকে বলো জনসংযোগ বাড়ানোর ক্ষেত্রে কতটা ইম্প্যাক্ট না এটা আমরা প্রথমেই আমরা দেখেছি যে বিভিন্ন এলাকায় আমি তো এর আগে কসবা বিধানসভায় করেছি রাজবাড়ি বিধানসভার 90 নম্বর ওয়ার্ড 86 নম্বর ওয়ার্ড আজকে 89 নম্বর ওয়ার্ডে করছি এবং বিভিন্ন এলাকায় বিভিন্ন রকমের সমস্যা আমরা শুনছি এবং মানুষ সাধারণ মানুষ কিন্তু এক্সপেক্ট করছেন যে আমরা আসব কারণ অনেকেই আমরা এই ওয়ার্ডেই অনেক মানুষের কাছে পৌঁছেছি যিনি বলছেন যে আমরা ভাবছিলাম কবে আপনারা আসবেন তো এই যে দিদির এই যে কার্ড এই দিদির নাম আর দিদির ফোন নাম্বার এটা কিন্তু মানুষের একটা আবেগের জায়গা কারণ ওই জন্যই ওনাকে দিদি বলা হয় আমি যেরকম বলছিলাম যে বিরোধীরাও কিন্তু দিদিকে দিদি বলে তো সেই জন্যই দিদিকে বলো নামটাই একটা ভীষণ ইউনিক হয়েছে এবং মানুষ একটা জায়গা পেয়েছেন যেখানে মানুষ জানেন যে আমার কমপ্লেন যাচ্ছে সেটা মুখ্যমন্ত্রীর ঘরে যাচ্ছে দিদির কাছে যাচ্ছে তো স্বাভাবিকভাবে জনসংযোগ যেটা আমাদের মেন উদ্দেশ্য ছিল প্রাথমিক উদ্দেশ্য সেটা খুব ভালোভাবে হচ্ছে যে এই যে একটা মানে ধারণা যে রাজনৈতিক নেতারা বা যারা বিধায়ক বা পৌর প্রতিনিধি ভোট হলেই তাদের দেখা যায় বাকি কোনো সময় দেখা যায় না এই দিদিকে বলো কর্মসূচির মাধ্যমে এমএলএ এমপি থেকে শুরু করে আমরা যুব কংগ্রেসের সদস্য আমরা সকলে কিন্তু বারে বারে মানুষের কাছে যাচ্ছি তো এই যে ব্যাপারটা যে আমাদের দরকারে আমাদের যেতে হয় ওনারা আসবেন না এই রিভার্সালটা যে আমরাই যাচ্ছি ওনার কাছে আপনার সমস্যা তুলে ধরুন আপনার সমস্যাটা ধরুন এটা কিন্তু একটা নজির সৃষ্টি করেছে গোটা বাংলায় এবং আপনি যদি সোশ্যাল মিডিয়াটা ভালো করে দেখেন তাহলে কিন্তু সারা দিনেই দেখতে পারবেন গোটা বাংলায় এই কর্মসূচি একসাথে হয়তো বহু মানুষ করছেন বহু নেতা বহু কর্মী একসাথে করছেন তো আজকে যেমন আমি এসেছি ভানুদার বাড়িতে ভানুদা বহু মানে কংগ্রেসি আমল থেকে কংগ্রেস করছেন যবে থেকে তৃণমূল তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের মানে একনিষ্ঠ কর্মী গোড়ার দিন থেকে সৈনিক দিদির দিদির আদর্শে উনি কাজ করেন উনি বক্তব্য রাখেন আমাদের পার্টির আমি ওনার বাড়িতেও এসেছি তো এই না যে আমরা যে মানে আমাদের এইভাবেই সিলেকশনটা হয়েছে যে কোথাও হয়তো আমি একজন ডাক্তার বা উকিলের বাড়িতেও যাচ্ছি কোথাও আমি আমাদের পার্টির মানুষের কাছেও যাচ্ছি কারণ অনেক জায়গায় আমরা শুনে এটাও শুনেছি যে পার্টির কিছু মানুষ হয়তো দুঃখে বসে গেছেন কোনো কারণে হয়তো উনি বসে গেছেন তাদেরকে ফেরানোর একটা ভালো সেই মানুষটির কাছেও যাচ্ছি আমাদের মানে এটা ফর এক্সাম্পল আমি বললাম তো এরকম অনেক জায়গায় আমরা এই ওয়ার্ডে ওয়ার্ড রিলেটেড আমরা কিছু সমস্যা তো আজকে ডেফিনেটলি শুনলাম বহু এলাকায় আমরা ঘুরেছি আজকে তো খুব মানে এই আমরা রিপোর্টিংটা আমরা দলে সেভাবে জানাবো তার সাথে সাথে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু অলরেডি জিনিসটা গোটা পশ্চিমবঙ্গ থেকে শুরু করে গোটা পৃথিবী দেখতে পাচ্ছে কারণ মানে ইন্টারনেট তো ওখানে কোনো লিমিটেশনস নেই প্লাস আপনাদের মাধ্যমেও আমরা কারণ আপনাদের ভিউয়ারশিপটা একটা ডেডিকেটেড ভিউয়ারশিপ আছে যেটার জন্য আমরা এটাই মানে আশা করি যে আপনাদের মাধ্যমেও মানুষ জানতে পারবেন যে মানুষের সাথে জনসংযোগটা কিন্তু শুধু মিটিং বা মিছিলের মধ্যে দিয়ে নয় মানুষের বাড়ি বাড়িতে গিয়ে মানুষের সমস্যা জানা এবং বাংলা 9.5 কোটি মানুষ যাকে ভালোবাসে সেই দিদির ফোন নাম্বার দিদির অফিসের নিজস্ব নম্বর দিদির
মেল আইডি সেই মানুষটা পাচ্ছেন যেখানে। স্যার একটা রাজনৈতিক প্রশ্ন করব যে ভোট মানে এই বছর শেষ হলেই পরের বছর ভোট রয়েছে, সদ্য শেষ হওয়া লোকসভা ভোটে বেশ কিছু ওয়ার্ড 50-55 ওয়ার্ডে খোদ কালীঘাট ভবানীপুর এই অঞ্চলেও কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে, কি মনে হয় দিদিকে বলো এটা আগামী পৌর ভোটের ক্ষেত্রে কতটা তৃণমূল কংগ্রেসের কাছে এক্স ফ্যাক্টর হতে পারে? না ডেফিনেটলি আমি লোকসভার রেজাল্টটা আমি একটা লোকসভার ভোটটা একটা আলাদা সম্পূর্ণ আলাদা ইস্যুভিত্তিক ভোট হয় এবং এই কাউন্সিলর ইলেকশনটা কিন্তু লোকাল ম্যাটার নিয়ে বেশি দেখায় যে কাউন্সিলর কতটা কাজ করেছেন বা আমার এলাকা পরিষ্কার কিনা, আমার 100 দিনের লোকেরা কাজ করছে কিনা, জমাদার এসে পরিষ্কার করছে কিনা, আমার আলো আছে কিনা, আমার রাস্তা আছে কিনা, এইসব ম্যাটার কিন্তু বেশি ম্যাটার হয়। তো তার সাথে সাথে যেটা আমি বললাম যে এই একটা বার্তা ভীষণভাবে আমরা যা সাধারণ মানুষ আমরা টিভিতেও দেখি সিনেমাতেও দেখি অনেক সময় এই কথা বলে যে কাহাতে 5 সাল আমি আয় ভোট মাঠে ফেলে, তো এই এই যে তকমাটা যে রাজনৈতিক ব্যক্তিত্ব শুধু ভোটের আগেই আসেন হাত জোর করে সারা বছর ওনাদের পাওয়া যায় না, এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্য আর এই তকমাটা লাগানো যাবে না। সায়নদেব চট্টোপাধ্যায় একনিষ্ঠ কর্মী তরুণ ব্রিগেড অনেকেই বলছে যে কামিং ইয়ারে ভোটে সায়ন তুমি এসো, তুমি একটা নতুন মুখ হও, এটা কি হতে পারে? মানে হতে পারে মানে যদি এরকম সুযোগ আসে? সুযোগ আসলে তো নিশ্চয়ই, কিন্তু এটা আমি সম্পূর্ণ আমার দলের ডিসিশন, সেই জায়গায় আশা তো মানুষ রাখেন, দল বিচার করবেন, যদি সেই সেই মতো যোগ্য হই তাহলে সেটা দল নিশ্চয়ই বিচার করবেন, ওই জায়গায় আমার কিছু বলার নেই, মানে ফিঙ্গার্স ক্রস তো থাকি আর আশা নিশ্চয়ই আশার কোনো শেষ নেই। দলের একনিষ্ঠ কর্মী শুরুর দিন থেকে আপনি আছেন কংগ্রেসই, তারপরে তৃণমূল কংগ্রেস, এই যে দিদিকে বলো হচ্ছে আপনার ওয়ার্ডে হচ্ছে, এই ওয়ার্ডের এই মুহূর্তে চালচিত্রটা যদি একটু বলেন। দেখুন প্রথমত 27 জুলাই আমাদের সর্বময় নেত্রী এই যে ঘোষণাটা করেছিলেন দিদিকে বলো প্রোগ্রামটা, এটার প্রাসঙ্গিকতা খুব ছিল পরিস্থিতির প্রেক্ষাপটে। আমি একটা তৃণমূল কর্মী, গ্রাসরুটের কর্মী, আমি যদি লোককে রেমেডি দিতে না পারি, লোকের পাশে দাঁড়াতে না পারি, লোকটা কী মনে করবে যে দলটাই বোধহয় খারাপ আমার জন্য? অন ভিউ অফ দ্যাট আমাদের যিনি গণতন্ত্রের পূজারিণী সর্বময় নেত্রী, তিনি মানুষের গণতন্ত্রটাকে ফিরিয়ে দিতে চাইলেন যে ব্যক্তি নয়, যদি পরিষেবা না পাও, যদি দলের সহায়তা না পাও, যদি তুমি অসহায় হও, যদি তুমি বঞ্চিত হও, এই তোমার গণতান্ত্রিক অধিকার দিলাম, এই গণতান্ত্রিক অধিকারের মধ্য দিয়ে তুমি গণতন্ত্রকে প্রতিষ্ঠা করো। এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু সারা বাংলা কেন সারা ভারতবর্ষ জুড়ে এর একটা অন্য দিক তৈরি হয়েছে, এটাই বলতে পারি। আর তার সাথে দায়িত্ব যাদের দিচ্ছেন, যেমন সায়নদেব চট্টোপাধ্যায় আছেন এবং যারা এইটাকে অগ্রণী ভূমিকা নিয়েছেন, এই পার্সপেক্টটাকে এগিয়ে নিয়ে যাওয়া, তারা যেভাবে করে চলেছেন লোক তো আপ্লুত যে শুধু ওই আগে যেরকম যেটা সায়নদা বলছিলেন যে আমাদের একটা দলটা ছিল বয়সে ছোট প্ল্যাটফর্ম পার্টি, প্ল্যাটফর্ম পার্টি মানে যেমন আপনার প্ল্যাটফর্মে ট্রেন আসলেই লোক আসে এবং ট্রেন চলে গেলে লোক চলে যায়, ঠিক আমাদের কংগ্রেসের আখ্যাটা ছিল তাই, যে ভোট আসলেই লোক হতো, ভোটের পর আর কারোর সাথে কারো যোগাযোগ ছিল না। কিন্তু মমতা ব্যানার্জি শেখাচ্ছেন এর কনসিস্টেন্সি থাকতে হবে, তুমি শুধু ওই ভোটের আগে হাত জোর করে বললে আমাকে ভোট দিন এই করবো সেই করবো, নট দ্যাট, তোমাকে সেটা কতটা ফলপ্রসূ হয়েছে এই কনসিস্টেন্সির মধ্যে দিয়ে তোমাকে মানুষের কাছে বোঝাতে হবে যে আমাকে আপনি দায়িত্ব দিয়েছিলেন আমি এতটা করতে পেরেছি, অর্থাভাব হোক সময়াভাব হোক, যে পারিনি আমি আবার প্রতিজ্ঞাবদ্ধ আপনাদের এই আমার কম্পালশন ফুলফিল করবার জন্য। অনেক ওয়ার্ডে আমরা দেখছি জনপ্রতিনিধির বিরুদ্ধে একটা স্বাভাবিক একটা ক্ষোভ বিক্ষোভ থাকে, সবাই সন্তুষ্ট হবে না, আমি স্পেসিফিক্যালি 89 ওয়ার্ডেই যদি চলে আসি ক্ষোভ বিক্ষোভ থাকবেই, সবাই সন্তুষ্ট হবে না, সেক্ষেত্রে সায়নের মতো যখন তরুণ প্রজন্ম ডোর টু ডোর যাচ্ছে কথা বলছে, তখন কী কী মনে হয়, আপনি একজন সিনিয়র মানুষ, কী মনে হয় এই ওয়ার্ড কতটা জাগতে পারে? উজ্জীবিত হবে, এবং একটু আগে সায়নদা যে কথাটা বলছিল, আপনি যদি দেখেন যে বিজেপির প্রভাব, আমি কিন্তু মনে করি না বিজেপির কোনো প্রভাব আছে, আপনি যদি ওভারঅল পরিসংখ্যান দেখেন তৃণমূলের ভোট কিন্তু বেড়েছে, 4% ওভারঅল ভোট বেড়েছে, তৃণমূলের কিন্তু কোনো ক্ষতি হয়নি, ক্ষতিটা আমাদের যেটা হয়েছে আমাদের সমাজের ক্ষতি হয়েছে, একটা শ্রেণীর লোক শুধু তৃণমূলকে হারানোর একটা অভিসন্ধিমূলক চক্রান্ত করে তারা একজোট হয়ে ভোটটাকে ওইভাবে দেখানো হচ্ছে, তৃণমূলের ভোট কিন্তু বেড়েছে আপনি যদি ওভারঅল দেখেন, আমি মনে করি না তৃণমূল এখানে পিছিয়ে, এক শ্রেণীর লোক মানে এটা কি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল, একদম নাকি কোনো বিশিষ্ট সংবাদ মাধ্যম, রাজনৈতিক দল
বামফ্রন্ট বলুন, কংগ্রেস বলুন, এরা জোটবদ্ধ হয়ে পদ্মের সাথে হাত মিলিয়ে মমতা ব্যানার্জির যে উন্নয়ন, এই উন্নয়নটাকে স্তব্ধ করে দেওয়ার প্রক্রিয়া একটা ওরা গ্রহণ করেছে। সেই প্রক্রিয়াটা হয়তো সাময়িকভাবে কিছুটা সফল হয়েছে, কিন্তু সেটা সম্পূর্ণ বিফল। আজকের আপনি বিভিন্ন আপনাদের সংবাদ বা মিডিয়া বলুন বা প্রিন্ট মিডিয়া বলুন, তার মাধ্যমেই পরিস্ফুট হচ্ছে যে লোক কী ভুল করেছে, আবার লোক কাকে চাইছে। শেষ প্রশ্ন, সায়নের মতো এই ধরনের তরুণ প্রজন্মরা যদি এগিয়ে আসে, তাহলে সেক্ষেত্রে আপনার মতো যারা প্রবীণরা রয়েছে অনেকেই হয়তো ঝিমিয়ে পড়েছে, প্রবীণদের ক্ষেত্রে কি দৌড়টা আরও বাড়বে? অবশ্যই। আপনি তরুণ ব্লাড ছাড়া, মানে ইয়াং ব্লাড ছাড়া কোনো প্রজন্ম এগোয় না। প্রজন্মকে এগিয়ে নিতে গেলে ইয়াং ব্লাড আপনার আনতেই হবে, আর সেখানে সায়নদেব চট্টোপাধ্যায়ের মতো ইয়াং ব্লাড যেইভাবে পরিশ্রম করছে, আমি আশাবাদী শুধু না, আমি একদম কী বলবো, আমি কনফিডেন্ট যে দল ঘুরবে, দলের সংগঠন ঘুরবে এবং মানুষের কাছে সর্বোপরি যে পরিষেবাগুলো সঠিকভাবে আবার পৌঁছে যাবে। বাড়ি বাড়ি ঘোরা থেকে সমস্যা শোনা, জনসংযোগ বাড়ানো, সবই করলেন যুবনেতা সায়নদেব চট্টোপাধ্যায়। এই বছর শেষ হলেই পৌরসভা নির্বাচন, তার আগে দিদিকে বলার মাধ্যমে যে মানুষের কাছে জনপ্রতিনিধিরা একবার হলেও পৌঁছে যাচ্ছেন, তাদের মন বুঝছেন, তা বলাই বাহুল্য। দিদিকে বলার মাধ্যমে যে তৃণমূল কংগ্রেসের জনসংযোগ আরও বাড়ছে এবং আগামী নির্বাচনে দিদিকে বলো যে হয়তোবা এক্স ফ্যাক্টর হতে পারে, তা কিন্তু সাম্প্রতিক অতীতে শেষ হওয়া তিনটি বিধানসভা উপনির্বাচনের ফলাফলই হয়তোবা বলে দিচ্ছে। ক্যামেরায় ঋত্বিকদের সঙ্গে রাহুল গুপ্তের রিপোর্ট, ভক্স 24/7, 89 নম্বর ওয়াট। আসল উদাহরণ সম্ভব, ভারতের প্রথম 50,000 টাকা গ্যারেন্টি সম্পন্ন কার্যকরী সার্টিফাইড গ্রহরত্ন। বিনামূল্যে আমাদের জ্যোতিষ বিভাগের পরামর্শ নিন গ্রহরত্নের জন্য। দুর্গাপুর স্টেশন বাজার ও সিটি সেন্টার।